বাগানের সুপারি চুরি দেখে ফেলায় এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন। মৃতের নাম গীতারানী সাউ। মঙ্গলবার সকালে ডোমজুড়ের খাটনা গ্রামে বাগানের পাতকুয়া থেকে দেহ উদ্ধার করেন পুলিশ। ডোমজুড় থানার সূত্রে খবর, গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল এই বৃদ্ধা। সে প্রতিদিনকার মতন গতকাল দুপুরে গরুর জন্য বাগানে ঘাস কাটতে গেছিলেন। তারপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকেরা আশপাশ এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো খোঁজ পাননি। আজ সকালে বাগানের কুয়োতে তার নলি কাটা দেহ দেখতে পায় বাড়ির লোকেরা। কুয়োর মুখ নারকেল পাতার ঢাকা ছিল। মৃতার পরিবারের লোকের অভিযোগ, সুপারি চুরি করবার সময় দুষ্কৃতীদের চিনে ফেলার কারণেই ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডোমজুড় থানা পুলিশ এসে দেহ উদ্ধার করেন। পুলিশ খুনের মামলা শুরু করেছে এবং তদন্ত শুরু করেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কালকে ঠিক 11:30 থেকে 12টার মধ্যে আমার ভাই ভাঙড়ায় ভাই ছিল, ওই কোবাটিতে চাল দিচ্ছিল, ও দেখেছে এই দিকে এসেছে। যখন 2:30 বেজে গেছে আমি চান করেছে, ভাত খেলো, ভাত খাওয়ার পরে দেখি ঘাসের বোঝা এখন আনেনি। নানার পর আমি এই বাগানটা প্রথম আসি। পুরো এই বাগান ঘুরে যাওয়ার পরে একজন ছিপ ফেলছিল, ওকে জিজ্ঞেস করলো, বললো না তোর মা এখানে আজকে আসেন। এই বাগানতে ঘুরে গিয়ে আমি বেগড়ি একটা শ্মশানধার আছে, ওই শ্মশানধার পুরো ঘুরে আসার পরেতে একে একে সবাইকে জানার পরেতে খোঁজার পরেতে কালকে 2:30 পর্যন্ত জেনেটার দিয়ে এখানে ঘোরানো হয়েছে, তাতে খুঁজে পাওয়া যায়। লাস্টে আজকে সকালবেলায় 1-2 ঘন্টা আগেতে খবরটা পাওয়া যায়। এসেই দেখলাম উল্টে পড়ে আছে ওই পাতকুয়ার মধ্যে, একটু ঠ্যাং ভাসছে। এই পর্যন্ত লাস্টে তোলার পরেতে দেখছে এখানে গলা কাটা আছে পুরো, কয়েকখানটা চেনটা কাটা আছে, কানের নেই, মাথায় আঘাত আছে, হাতে চুড়ি নেই। এক মার্ডার হয়েছে, যে সুপুরি পেরেছে সেই করেছে। কেউ বলে দেবে বলেছে, আমার মাকে বলেছে, যে সুপুরি পেরেছে তারাই করেছে বলছে, বলে দেবো হয়তো আমার ভাইকে এক্ষুনি গিয়ে, ওই মারপিট হয়েছে হয়তো, মারপিট করে কানের গলে। আচ্ছা, হ্যাঁ মারা ড্রাইভার কেউ কিচ্ছু পুলিশ এই 1-1.5 ঘন্টা আগে যে মারা করেছে তার
যে মারা হয়তো শাস্তি তদন্ত চাই, শাস্তি চাই, যাতে পুলিশ ওদের ধরুক। আমার নাম সুকুমার সাউ।